অসুস্থতার কারণে 2013 খ্রিস্টাব্দে পোপের পদ থেকে সরে দাঁড়ান পোপ সরস বেনেডিক্ট। 1415 সালে পোপ দ্বাদশ গ্রেগরির পর পদত্যাগকারী প্রথম পোপ তিনি। পদত্যাগের আগে 8 বছরের কিছু কম সময় ধরে বিশ্বের ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন পোপ সরস বেনেডিক্ট। জীবনের শেষ কয়েকটি বছর ভ্যাটিকানের মাতের একলেসিয়া মঠে কাটান তিনি। গুরুতর অসুস্থতায় তার পাশে থেকেছেন পোপ ফ্রান্সিস। বুধবার পোপ সরস বেনেডিক্টের সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। কিন্তু সব মায়াকে কাটিয়ে মর্তলোক ত্যাগ করেন পোপ সরস বেনেডিক্ট। ভ্যাটিকানের প্রেস অফিস তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। আগামী 5 জানুয়ারি ভ্যাটিকান সময় সকাল 9:30 সেন্ট পিটার স্কোয়ারে হবে পোপ সরস বেনেডিক্টের অন্ত্যেষ্টিক্রিয়া। 1927 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন পোপ সরস বেনেডিক্ট। জন্মের পর তার নাম রাখা হয় জোসেফ অ্যালয়সিয়াস র্যাটজিঙ্গার। পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুতে তার উত্তরসূরি হিসেবে পোপ নির্বাচিত হন কার্ডিনাল র্যাটজিঙ্গার, আর তখনই তিনি সরস বেনেডিক্ট হিসেবে নিজের নাম ঘোষণা করেন। প্যাট্রিক ডিকস্তা, মাইটিভি।